হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের ঢালুট গুইন অপু বিশ্বাস মাঝে মধ্যেই তাদের পারিবারিক জীবনের গল্পগুলো মিডিয়াতে করে ফেলেন। এখন ইদানিং শাকিব খানকে নিয়েও বেশ মুখর হয়েছেন তিনি। শাকিব খানকেও দেখা যায় তার সন্তান জয়কে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন। বাবা দিবসে ছেলের সঙ্গে অনেকটাই ঘুরে বেরিয়েছেন, সারাদিনটাই দিয়েছেন জয়কে। তাকে নিয়ে গিয়েছেন সানমারে, কিংবা গিয়েছেন আগরা স্বপ্ন, এরকম কোনো জায়গায় যেখানে গিয়ে জয়ের পছন্দ মতো কিছু কিনতে যেয়ে ঝুড়িতে তুলে ফেলেছেন তার ছেলে জয়কেই। এই যে মজার মজার কিছু মোমেন্ট শেয়ার করছেন এখন, এগুলোকে সত্যিই যারা জয় এবং অপু পরিবারকে ভালোবাসে তারা সবাই খুব আনন্দিত হয়। সুপারস্টার শাকিব খান এবার জয়কে নিয়ে ঈদ করবেন শাকিব খানের বাড়িতে। অপুকে তাই জিজ্ঞেস করা হলো, এবার কুরবানির ঈদটা আপনি কোথায় করবেন? জয় তো তার বাবার সঙ্গেই করবে বলে আমরা জানি। অপু বিশ্বাস বললেন, ছেলের সঙ্গে তো আমার দেখা হবেই, আর ঈদের দিন তো সবার পরিবারের সঙ্গেই কাটাতে ভালো লাগে, এটাই স্বাভাবিক। এবার কি আপনি শাকিব কিংবা জয়ের জন্য কোনো কিছু রান্না করবেন? অপু বিশ্বাস বললেন, দেখি, মা তো আসলে ঈদের দিনের খিচুড়িটা রান্না করে, আর ছোটোবেলার আমার খিচুড়ি রান্নার যে ব্যাপারটি রয়েছে সেটা সবাই যেহেতু জানে, তবে এবার আমি স্পেশাল খিচুড়ি রান্না করতেই পারি, আর মিষ্টি কিছু তো একটা রান্না করবই, আর জয়ের পছন্দের পোলাও, জয়ের বাবার পছন্দের পোলাও, মাটন পোলাও, সেটাও তো হবে। আর তাছাড়া শাকিবের বাবা আসলে আমার হাতের পায়েস খুব ভালোবাসে, যদি সুযোগ পাই সেটাও রান্না করব। আর এই তো ঈদের দিন তো আসলে আমাদের সিনেমা মুক্তি পাবে লাল শাড়ি আর প্রিয়তমা, দুটোর জন্যই তো ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত থাকতে হবে, হয়তোবা অত বেশি সময় পাবো না, তারপরেও পরিবারের সাথে কিছুটা সময় দিয়ে এরপর নিশ্চয়ই হলগুলোতে যাব। আমার ভক্ত দর্শকদের তো সঙ্গে একটা হলেও সেশন দেখা উচিত, তবে আমি চেষ্টা করব সবগুলো হলেই, ঢাকায় যে কয়টা হলে মুক্তি পায় সবগুলো হলেই আমি শিডিউল দিয়ে যাওয়ার, এবং অবশ্যই ভক্তদেরকে জানিয়ে যাব কবে কবে কোন কোথায় আমি থাকবো। আর অবশ্যই প্রিয়তমা সিনেমাটিও দেখবো, আর আর যাদের ভালো ভালো সিনেমা আসছে সবগুলো সিনেমাই দেখবো। তাকে জিজ্ঞেস করা হয়েছিল প্রহেলিকা সিনেমাটি আপনি দেখবেন কিনা, অবশ্যই দেখবো, কেন দেখবো না, ভালো ভালো ছবি যেগুলো আসছে, আর মাহফুজ ভাইকে অনেক বেশি পছন্দ করি, সেদিক থেকে অনেক বছর পরে তার একটি সিনেমা হলে দেখতে পাবো, অবশ্যই যাব, না যাবার তো কিছু নেই। আর চলচ্চিত্রের এখন খুব ভালো অবস্থা, সবাই আগে আক্ষেপ করতো ভালো সিনেমা হচ্ছে না, এবার কিন্তু বেশ কিছু ভালো সিনেমা হলে আসছে, তো সেই সিনেমাগুলো তো অবশ্যই দেখতে হলে যেতে হবে। এবং লাল শাড়ি সিনেমার প্রচারণায় তো আমি অনেক আগে থেকেই রয়েছি, আমার নিজের সিনেমা, নিজের প্রযোজনা করা সিনেমা এবং গভর্নমেন্টের অনুমোদন দেওয়া সিনেমা, আমি তো চাবই সেটার একটা বেস্ট রেজাল্ট নিয়ে আসতে। আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই সব দিক ঠিক রাখতে পারবো, আমরা আমাকে অবশ্যই দোয়ায় রাখবেন। কথাগুলো খুব মনোযোগের সঙ্গে বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, আমরাও চাই তার সিনেমাটি খুব ভালো চলুক, লাল শাড়ি সিনেমাটি নিশ্চয়ই অনেক বেশি ভালো চলবে, কারণ এতদিন অপেক্ষার পর মুক্তি পেয়েছে, আর সিনেমার গানগুলিও টিজারে দেখেছি আমরা অসম্ভব ভালো ছিল। বন্ধুরা, আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবার।